এখন হলো খাবো, দেখেন কি আস্তে আস্তে কবুতরের মাংস আলু দিয়ে, আর হচ্ছে সর্ষা পাতা, ধনিয়া পাতা, সর্ষা, আর হচ্ছে রসুন দিয়ে বেশি করে ঝাল ঝাল ভর্তা। এখন রোদে বসে বসে আমি খাবো। এখন হলো খাবো, দেখেন কি আস্তে আস্তে কবুতরের মাংস আলু দিয়ে, আর হচ্ছে সর্ষা পাতা, ধনিয়া পাতা, সর্ষা, আর হচ্ছে রসুন দিয়ে বেশি করে ঝাল ঝাল ভর্তা। এখন রোদে বসে বসে আমি খাবো। এই যে এখন খাবো, কেউ ভিডিও করতে চায় না, না করুক। এখন হচ্ছে সকালবেলা, সর্ষের ঘ্রাণ বেরিয়েছে কবুতরের, খাবো, আপনারাও খান। এই যে এখন খাবো, কেউ ভিডিও করতে চায় না, না করুক। এখন হচ্ছে সকালবেলা, সর্ষের ঘ্রাণ বেরিয়েছে কবুতরের, খাবো, আপনারাও খান। আমাদের সখীপুর বাজারের, এখন আমি এটা খাবো। আর এখানে আছে হচ্ছে আমাদের এই যে রাত্রে মিষ্টি আনা হয়েছিল, টাটকা মিষ্টি। এখন মিষ্টি নিয়েছি, শেষ করব হচ্ছে একটু ঘি দিয়ে আর মিষ্টি দিয়ে। এই যে আমার মামি চিনি নিয়ে আসছে, না অল্প না। অল্প একটু চিনি দিয়ে ঘিটা খাবো। আমাদের সখীপুর বাজারের, এখন আমি এটা খাবো। আর এখানে আছে হচ্ছে আমাদের এই যে রাত্রে মিষ্টি আনা হয়েছিল, টাটকা মিষ্টি। এখন মিষ্টি নিয়েছি, শেষ করব হচ্ছে একটু ঘি দিয়ে আর মিষ্টি দিয়ে। এই যে আমার মামি চিনি নিয়ে আসছে, না অল্প না। অল্প একটু চিনি দিয়ে ঘিটা খাবো। হচ্ছে ইলিশ মাছের ডিম, আজকে আমরা রাত্রে বিয়ে খাবো, হলুদ খাবো। কিন্তু মামি রান্না করতেছে দুপুরবেলা, তাজা ইলিশ মাছ আনছে, পদ্মার ইলিশ। এখন সেই ইলিশ রান্না হচ্ছে শিম দিয়ে, ফুলকপি দিয়ে। দেখেন কত সুন্দর লার্কি চুলা রান্না, এটা অনেক মজা লাগে। কত সুন্দর করে রান্না করতেছে আমার মামি, তার হাতে রান্না অনেক মজা, অনেক ইয়ামি। এখন রান্নাতেছে আমার মামির নাম হচ্ছে রুনিয়া, সে হচ্ছে এই বাড়ির একমাত্র বউ এবং সে রান্না বান্নায় খুব পাকা, আমাদের মতো না। রান্না হচ্ছে ইলিশ মাছের ডিম, আজকে আমরা রাত্রে বিয়ে খাবো, হলুদ খাবো। কিন্তু মামি রান্না করতেছে দুপুরবেলা, তাজা ইলিশ মাছ আনছে, পদ্মার ইলিশ। এখন সেই ইলিশ রান্না হচ্ছে শিম দিয়ে, ফুলকপি দিয়ে। দেখেন কত সুন্দর লার্কি চুলা রান্না, এটা অনেক মজা লাগে। কত সুন্দর করে রান্না করতেছে আমার মামি, তার হাতে রান্না অনেক মজা, অনেক ইয়ামি। এখন রান্নাতেছে আমার
মামির নাম হচ্ছে রুনিয়া, সে হচ্ছে এই বাড়ির একমাত্র বউ এবং সে রান্না বান্নায় খুব পাকা, আমাদের মতো না। এখন রোদে বসে বসে কমলা খাবো আর ভিটামিন সি খাবো, কমলা ছুটেছি রোদ খাবো আর ভিটামিন সি খাবো। এখন রোদে বসে বসে কমলা খাবো আর ভিটামিন সি খাবো, কমলা ছুটেছি রোদ খাবো আর ভিটামিন সি খাবো।